अरे पर मानुष दुख दिले दुख मन है ना, पर मानुष दुख दिले दुख मन है ना, पर मानुष दुख दिले दुख मन है ना, आपन मानुष दुख दिले मेने आ जाए ना, आपन मानुष कष्ट दिले मेने आ जाए ना, पर मानुष दुख दिले दुख मन है ना, पर मानुष दुख दिले दुख मन है ना, आपन मानुष दुख दिले मेने आ जाए ना, आपन मानुष कष्ट दिले मेने आ जाए ना। মানুষ তাদের মানুষ থাকে মন প্রাণ উজার করিয়া ভালোবাসে তাকে, ভালোবাসে যে কষ্ট যেন দেয় না, ভালোবাসে যে যাকে কষ্ট যেন দেয় না, ভালোবাসে যে যাকে কষ্ট যেন দেয় না, আপন মানুষ মনের মানুষ কাছের মানুষ প্রেমের মানুষ আত্মার মানুষ বুকের মানুষ, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না, আপন মানুষ ব্যথা দিলে মেনে নেয়া যায় না, পর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে আঘাত দিলে আঘাত মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না, কেঁদে ধুলাই মিশে বন্ধুরে, পাথরের আঘাতে দেহ খুশিতে হাসে, ফুলের আঘাত তো আবার কেঁদে ধুলাই মিশে, পাথরের আঘাতে দেহ খুশিতে হাসে, ফুলের আঘাত পায়া কেঁদে ধুলাই মিশে, পাথরের আঘাতে সয় গায়ে ফুলের আঘাত সয় না, পাথরের আঘাত সয় গায়ে ফুলের আঘাত সয় না, পাথরের আঘাতে সয় গায়ে ফুলের আঘাত সয় না, আপন মানুষ মনের মানুষ কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায়, আপন মানুষ ব্যথা দিলে মেনে নেয়া যায় না, ওরে পর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষ ব্যথা দিলে আঘাত মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না, ভালো যারে
বসি আছো ভালোবেসে যাইও বন্ধুরে ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসি ভালো দারে বাসি আছো ভালোবেসে যাইও ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসি ভালোবেসে যাইও আকাশ দেওয়াল মোরে কয়ো সে যেন ছোয়ে না আকাশ দেওয়াল মোরে কয়ো সে যেন ছোয়ে না আকাশ দেওয়াল মোরে কয়ো সে যেন ছোয়ে না আপন মানুষ মনের মানুষ প্রাণের মানুষ কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না আপন মানুষ ব্যথা দিলে মেনে নেয়া যায় না পর মানুষের আঘাত দিলে আঘাত মনে হয় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না কাছের মানুষ ব্যথা দিলে যারা যে দরদি বান্ধবরা গানটা আপনারা ক্যাসেটে বা ইউটিউবে শুনেছেন, ইউটিউবের গান বাজনা করলে মিউজিক টিউজিক একটু থাকে আলাদা। আমি যেটার মধ্যে কথা বলতেছি এটা 350-400 বেশি না। দাম কত এটা? হ্যাঁ, এটা 3000। আচ্ছা, 3000ই মানলাম। আর ওগুলো 1.5 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ একটা শুধু এইটু। যাই হোক, ওইগুলোতে রেকর্ড করলে একটু গলাটা ভালো আসি। এরপর এখন সিজন গান কোন গাইতেছি, গলার অবস্থাও এরকম নাই, ভালো নাই, অতএব সেই আবেগ সেই প্রেম ভালোবাসাটা দিতে পারলাম না গানটার মধ্যে। এই জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। আর একটু গোমরটা ফাঁক করে দেই, যেহেতু একটা ইউটিউব আছে, এটা যদি প্রচার হয়, গানটার একটা প্রেক্ষাপট আছে। গান একদিন পড়তে 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 দেখলাম আল্লাহর একজন অলি ছিল, নাম মনসুর হাল্লাস। মনসুর হাল্লাস ওনার যে মানবিক যে সত্তা, এই সত্তা সৃষ্টিকর্তার সত্তা, এটা দুইটা এক হয়ে গেছে। এখন মনসুর হাল্লাস আর মনসুর হাল্লাসের মধ্যে নিজেরে পায় না, এটা আল্লাহরে পায়। হ্যাঁ, তাই মনসুর হাল্লাস বলে আনল হক, আমি সেই হক, আমি সেই সত্তা, এটারে সহজ করলে আমি আল্লাহ। তো সমাজের বিরোধী, সমাজ বিরোধী কথা, শরীয়ত বিরোধী কথা, এটার জন্য মনসুর হাল্লাসকে সাজা দেওয়া হলো, নিষেধ করা হলো, জেল খাটাইলো, পাথর দিয়ে চাপা দিয়ে রাখলো, কোনোভাবে সে এই নাম ভুলে না, আনাল হক, আনাল হক, আমি সেই সত্তা, আমি সেই সত্য, আমি খোদা, এই নাম আর ভুলে না। তো পাগল, তাকে শুলে চড়াইবার আগে, শুলে দিয়া হত্যা করার আগে, কিছুদিন আগে মনসুর হাল্লাস রাস্তা দিয়া যায় আর কিছু মানুষ পাথর মারে। তো মাঝে মধ্যে পাথর মারলে আবার পাথরের কোনা কাঞ্চি লাগিয়া চামড়া ছিদ্র হয়ে রক্ত পড়ে, মনসুর হাল্লাস খালখাল করে হাসে। যারা একটু ব্যথা বেশি পায়, ব্যথা বেশি পায় পাথরের আঘাতে, বেশি করে হাসে। ওই রাস্তা দিয়ে একদল বণিক অর্থাৎ সওদাগর ব্যবসায়ী দল যাইতেছে, তার মধ্যে ছিল মনসুর হাল্লাসের একজন গুরু ভাই। কথাটা বলতাম না, বাবা মহংসার অনেক ভক্ত আছে, তারা কিন্তু পীর ভাই। এখানে পীর ভাইদেরকে একটু আলোকপাত করতে চাই। তো মনসুর হাল্লাসের পীর ভাই একটা ছিল, এই পীর ভাই। তো বণিকের দল সবাই দেখা দেখি পাথর মারতেছে, পাগল রে, মার মার মার, পাথর মারে, হাসে, খলখল করে হাসে, একজনে পাথর মারে না। কে? মনসুর হাল্লাসের পীর ভাই। কি রে, তুই পীর পাথর মারিস না, সমাজ বিরোধী তুই, মার
আমার তো পীর ভাই, আমি পাথর মারি কেমনে? ওদের কথা রক্ষা করার জন্য ওখান থেকে একটা ফুল ছিঁড়াই নেয়, মনসুর হাল্লাদার গায়ে মারছে। মনসুর হাল্লাদ চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে গোড়াগড়ি পারতেছে, কেরে এতদিন পরে আমার গায়ে পাহাড় মারলি? এতদিন পাথরের আঘাত সহ্য করতে পারছি, আজকে পাহাড়ের আঘাত, এই আঘাত আমি কিভাবে সহ্য করি? কাঁদতেছে আর গোড়াগড়ি দেখছে, পাহাড় আমার সহ্য হয় না। লোকেরা পাগলের কাজ কামি ভিন্ন, কাণ্ড কারখানা আর বোঝা মুশকিল। আমরা পাথর মারলাম, হাসে, আর ফুল মারলো, কয় পাথর মারছে, পাহাড় মারছে, কাঁদতেছে, কয় কিরে পাগল, আমরা তো এত পাথর মারলাম, তুই হাসলি, রক্ত বললো হাসস, এই লোক ফুল মারলো, তুই কাঁদতেছিস, গড়ায় গড়ে যাইতেছিস আর কইতেছ পাহাড়ে পাথরের আঘাত সহ্য করতে পারছি, কিন্তু পাহাড়ের আঘাত তা সহ্য করতে পারতেছি না। এর হাকিকত কি রে পাগল? মনসুর হালাজ বলে যে ওরা তো অবুস, ওরা তো আমার কেউ না, ওদের সঙ্গে আমার তো কোনো সম্পর্ক নাই। এই যে চান্দি নাই যে তাবু, হাসরের কাল হাসরের দিন এই আমার মুর্শিদের একটা তাবু থাকবে। আমার যত তরিকার ভাই, সমস্ত তরিকার ভাইকে নিয়ে আমার মুর্শিদের তাবুর নিচে আমার জায়গা হবে, ওই তাবুতে আমার এই ভাইও থাকবে। তোরা তো দেখলি ফুল মারলো, কিন্তু আমি এটা ফুল দেখলাম না, আমি দেখলাম আমার পাহাড় মারলো। আমার তরিকার ভাই, ও তো আমার আত্মার ভাই, ও আমাকে ফুল মারলো সমাজ রক্ষা করার জন্য, এইটা আমি সহ্য করতে পারি নাই, তাই কাঁদতেছি। তাই গানে পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ফুলের আঘাত পায়ে ভুলাই নিছে, পাথরের আঘাতে সয় গায়ে ফুলের আঘাত সয় না, পাথরে আঘাত সয় ফুলের আঘাত সয় না, আপন মানুষ, মনের মানুষ, কাছের মানুষ, আত্মার মানুষ, কষ্ট দিলে মেনে নেয়া যায় না, আপন মানুষ, ব্যথা দিলে মেনে নেয়া যায় না, মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষের দুঃখ দিয়ে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না। আপনারও অনুমতি দিলে আর একটা কথা কই, আবার কইেন না, হালা করে হালা বিচ্ছেদ গানের সময় কি পেঁচাল শুরু করছে। কমু মনে পড়লো তো, আর সব জায়গায় সব কথা বলতে ভাল লাগে না। আচ্ছা বড় পীরের কথাই কই, হ্যাঁ বলতো বলে, বড় পীর সাহেবের কথাই কই, যেমন আমার মোহন বাবা এখান থেকে আমরা দাওয়াত করে অনেক ভক্তরা ঢাকায় নিয়ে গেছি, তো ওনারা ঢাকায় নিয়ে গেছি সম্মান জানাবার জন্য, স্বাগতম জানাবার জন্যে দুই দিকে লাইন ধরে আমরা দাঁড়াইছি, ফুল দিতেছি, স্বাগতম জানাইতেছি। এরপর পীরের বেলা এরকম হয়েছে, এক জায়গায় গেছে, এরকম স্বাগতম জানাবার জন্যে ওনারা এই লাইন ধরে দাঁড়াইছে, তো যে যে যার ভাবে তাকে স্বাগতম জানাইতেছে। বড় পীর যেই মাত্র কাছাকাছি আসবে, আর এক লোক করছে কি, এটা বিভিন্ন রকমের কথাটা হয়ে থাকে, নিজের কাপড়টা দিয়া সোহেলটা ঢাকছে, আর কিরে
এত বড় পীঠ, তারা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ পাগল, আর তুই নিজের কাপড় উঠাইয়া চেহারা ঢাকলি, ধরে নিয়ে আটকেছে, করে আটকা। তবর পীরে স্বাগতম জানাইছে, ওনার আদর আপ্যায়ন, যা করার খাওয়া দাওয়ার আলাপ আলোচনা যা হয়েছে। এক পর্যায়ে কয়ে, একটা লোকের বাইন্দা রাখছি, আপনার সঙ্গে বেয়াদবি করছে। কয়, কী করছে? আপনার চোখে কাপড় দিছে, এই ঘটনা। কয়, নিয়ে আসো। তোর ধরে নিয়ে এসে চোখ বন্ধ করে রাখছে। চোখ খুলো না, চোখ খুলবো না কে? দেখেন হুজুর, তুমি মুখে কাপড় দিলা কে? দেখেন হুজুর, এত বড় পীঠ, তারে দেখার জন্যে আমি লাইনে দাঁড়াইছিলাম। আমি অনেক দূর থেকে আইছি, কিন্তু যেই কাছাকাছি আসছেন, আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে যে আমার একজন গুরু আছে, আমার পীরের মাত্র আমি একজনই ভক্ত। এত বড় পীরকে দেখে যদি আমার গুরুর প্রতি ঠিক আমার বিশ্বাস, একিন প্রেম, ভক্তি ছুঁতে যায় আপনার মধ্যে আসা পরে, তাহলে আমি গুরুর কাছে আমার, আমি গুরুর সঙ্গে ধোকাবাজি করলাম, প্রতারণা করলাম। হুজুর, আপনি বড় পীর এটা স্বীকার করি, কিন্তু আপনি আমার পীরের থেকে বড় পীর না। বড় পীরকে চোখ খুলো, আমার অনেক ভক্তের মধ্যে তোমার মতো এত সত্য ভক্ত, এত শক্ত ভক্ত নাই। যাও, আমি তোমাকে উলিয়া বানাই দিলাম। উলি হয়ে গেল, তাই ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও, ভালো যারে বাসিয়াছ ভালোবেসে যায়ও, যে মহনসারে ভালোবাসছ ভালোবাসাই যায়ও, মহনসার থেকে বড় পীর তুমি চিন্তা করো না, তোমার জন্য তোমার পীরই বড় সব থেকে, তোমার জন্য তোমার উপরে আর কোনো পীর নাই। আর কম না, আরে ঘর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না, ঘর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায়।